আমি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলিতে শুনিয়াছি, তখন তাহার সাথে আরো কিছু লোক ছিল, তিনি বলেন, আমরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ শুধু হজ্জের এহরামবাদী, তাহার সাথে উমরার নিয়ত করি নাই। হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 4 তারিখ সকালবেলায় মক্কায় পৌঁছেন। যখন আমরা আসিয়া পৌঁছিলাম, তখন তিনি আমাদেরকে এহরাম খুলিয়া ফেলার হুকুম দেন। তিনি বলিলেন, তোমরা ইহরাম খুলিয়া ফেলো এবং স্ত্রীদের নিকট যাও। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, স্ত্রীদের নিকট যাওয়া তিনি তাদের জন্য ফরজ করেন নাই, বরং তাদের সাথে সহবাস করাটা বৈধ করেছেন। তিনি জানিতে পারিয়াছেন, আমরা বলা বলি করিতেছি, আমাদের ও আরাফাত দিবসের মাঝে 5 দিনের বেশি বাকি নাই। অথচ তিনি আমাদেরকে ইহরাম খুলিয়া স্ত্রীদের কাছে যাওয়ার অনুমতি দিলেন। আমরা এই অবস্থায় আরাফাত ময়দানে পৌঁছিব যে আমাদের পুরুষাঙ্গ হইতে বীর্য ঝরিতেছে। হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাত নাড়িয়া ইশারা করিয়া কথাগুলো বলিতেছিলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া বলিলেন, তোমরা জানো আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি,
আমি তোমাদের চেয়ে বেশি সত্যবাদী এবং তোমাদের চেয়ে অনেক বেশি ভালো কাজ সম্পাদনকারী। যদি আমার সাথে কুরবানির পশু না থাকিত, তবে আমি তোমাদের মতোই ইহরাম খুলিয়া ফেলিতাম। অতএব তোমরা ইহরাম খুলিয়া ফেল, যদি আমি আগে জানিতাম যাহা পরে জানিয়াছি, তবে আমি কোরবানির পশু সাথে আনিতাম না। অতএব আমরা ইহরাম খুলিয়া ফেলিলাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিলাম এবং তাহার আনুগত্য করিলাম। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6861। পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলিবার মতো লোক থাকিবে, ততদিন কিয়ামত সংগঠিত হইবে না। আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2154। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া বলিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু অতি কৃপণ ব্যক্তি, সে আমার ও ছেলে মেয়েদের সংসার খরচা প্রয়োজন মতো দেয় না। তবে আমি তাহার অজান্তে তাহা নিয়া প্রয়োজন পূরণ করি। তিনি বলিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন,
স্বাভাবিক ভাবে তোমার ও তোমার সন্তানদের যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই নিতে পারো। হাদিস রিয়াদুস সালেহীন হাদিস নাম্বার 1536। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে।